বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কাইস বলেছেন কবিগুরু নোবেল মানচিত্রে এশিয়া মহাদেশকে প্রতিষ্ঠিত করেছেন তার সঙ্গে আলাপ করছেন রোকিয়া হায়দার হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শকহুন দল পাঠান মুগল এক দেহে হল লীন এবং উনি বলছেন দেবে আর নেবে মেলাবে মিলিবে এবং আন্তর্জাতিক সহযোগিতার এর চেয়ে আর কি ফর্ম হতে পারে দেবে আর নেবে মেলাবে মিলিবে এই যে এবং তিনি বলছেন যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ বন্ধ থেকে মুক্ত করতে হবে এবং সবার সঙ্গে যুক্ত হওয়া এই যে একটি বৈশ্বিক চেতনা এই বৈশ্বিক চেতনা কিন্তু আমরা যদি বিবেচনা করে দেখি যে রনেসান্স ম্যান যাদেরকে বলা হয় লিওনার্দি গোটে বা এমনকি ফন হোমবল্ট এরপরে ইউরোপে কিন্তু কেউ জন্মাননি তারপরে জন্মেছেন এক বাঙালি আমাদের রবীন্দ্রনাথ বিশ্বের রবীন্দ্রনাথ বাঙালির রবীন্দ্রনাথ বিশ্বের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বিষয়ে আমার আরেকটি বলবার আছে সেটি হলো যে আমরা জানি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন আমরা এটাও বিশ্বাস করি নোবেল পুরস্কার অথবা নোবেল পুরস্কার না হোক রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের আমাদের মননের আমাদের চিন্তার কেন বলছি এটা আমরা অনেকে ভাব অফকোর্স নোবেল পুরস্কার রবীন্দ্রনাথকে অবশ্যই মহিমান্বিত করেছেন কিন্তু আপনি ভেবে দেখুন উনিশশো বারোর আগে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের দুজন বাদে সবাই ইউরোপিয়ান দুজন মার্কিনি এখন সেই পর্যায়ে কিন্তু ভাবাই যেতে পারে যে নোবেল পুরস্কার একটি আঞ্চলিক পুরস্কার রবীন্দ্রনাথ এই বাংলার রবীন্দ্রনাথ যেদিন পেলেন সেদিন থেকে নোবেল পুরস্কার হয়ে গেল আন্তর্জাতিক সুতরাং রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পুরস্কার কি মহিমান্বিত করেছেন এই যে ব্যাপ্তি তিনি এনেছেন সেই ব্যাপ্তিটি কিন্তু আজকে আমরা রবীন্দ্রনাথের সেলিব্রেশনের মধ্য দিয়ে করতে পারি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমাদের যে কতভাবে ঋণী করেছেন সেটি বলে শেষ করা যাবে না